বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে ভিন্ন ধর্মী আয়োজন করে ঝিনেদা টিভি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে গোটা বাংলাদেশেই পালিত হচ্ছে ভালোবাসা দিবস, ব্যতিক্রম নয় ঝিনাইদহ জেলা। জেলার বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নিজ নিজ জায়গা থেকে পালন করেছে বিশ্ব ভালোবাসা দিবস। এমন অবস্থায় ঝিনেদা টিভির ভিন্ন আয়োজন ছিল দিবসটিতে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঝিনেদা টিভি পরিবারের আয়োজন ছিল জেলার শৈলকুপা থানার দিগনগর ইউনিয়নের সিংনগর গ্রামে। সিংনগর গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষের সাথে বিশ্ব ভালোবাসা দিবসে মেতেছিল ঝিনেদা টিভি পরিবার। সকাল থেকেই ঝিনেদা টিভি পরিবার দুটি ভাগে বিভক্ত হয়ে শুরু করে তাদের মানবিক ও ব্যতিক্রমী কার্যক্রম, যার একটি টিম হাতে নেয় গ্রামের সকল বৃদ্ধ শিশুদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচি, আরেকটি টিম আয়োজন করে ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের, যার মধ্যে বাচ্চাদের বিস্কুট দৌড়, বুদ্ধির লড়াই, যুবকদের মোরগ লড়াই, মহিলাদের বালিশ বদল ও বৃদ্ধদের ময়দার মধ্যে চকলেট খোঁজার প্রতিযোগিতা অন্যতম। উক্ত ক্রিয়া অনুষ্ঠান শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনেদা টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব রিজভী আমিন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ও নবনির্বাচিত মেম্বারগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঝিনেদা টিভির সম্মানিত পরিচালক এস এম শিমুল হোসেন। আসলে মনুষ্যত্বের যে বৈশিষ্ট্য মায়া মমতা ভালোবাসা, আর আজকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবার প্রতি আমার ভালোবাসা থাকলো, ঝিনেদা টিভির ভালোবাসা থাকলো। আর আজকে যে আয়োজনটা কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে না? আমরা জানি না কতটুকু আনন্দ দিতে পারছি। আর এই পুরো ক্রেডিটটা আসলে আমার না, আমাদের যারা টিম আছে, পায়েল ভাই আছে, জুয়েল ভাই আছে, শিমুল আছে, ওরাই এটার আয়োজন করছে। ওরাই ওদের মাথায় আসছে যে বিশ্ব ভালোবাসা দিবস তো অনেক অনেক ধরনের অনেক কিছু করে, তো আমরা একটা প্রত্যন্ত গ্রামে যে সেই গ্রামের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, যারা বৃদ্ধ আছে তাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে যদি খেলাধুলা করে একটা আনন্দময় দিনটা পার করতে পারি, তাদের সাথে ভালোবাসাটা যদি শেয়ার করতে পারি, ভাগ করতে পারি, তাহলে মনে হয় ঝিনেদা টিভি সার্থকতা। যেহেতু ঝিনেদা টিভিটা হলো ঝিনেদার মানুষের জন্য, গণমানুষের জন্য,